আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে জানাবো বিমান বাহিনীর 86তম বাফা কোর্সের অফিসার ক্যাডেট পদে আবেদনের সময়সীমা বাড়ল। আবেদনের শেষ সময় ছিল 27শে ফেব্রুয়ারি, সেটি বাড়িয়ে 86তম কোর্সের আবেদনের শেষ তারিখ ছিল 27শে ফেব্রুয়ারি। এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তারা আবারও আবেদন করতে পারবেন, কারণ সময় বাড়িয়ে আগামী 10ই এপ্রিল পর্যন্ত করা আছে, প্রায় মার্চ এপ্রিল মাসের 10 তারিখ, আরও 1 মাস 10 দিন বাড়ানো হয়েছে আবেদনের সময়। এরই মধ্যে নতুন 87তম কোর্সের বাফা কোর্সের অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে 87তম। আমাদের আজকের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওতে আমরা 87তম কোর্স নিয়ে আলোচনা করব। 87তম কোর্সে আর 86তম কোর্সের মধ্যে পার্থক্য সেটুক বলে রাখি আগে। 86তম কোর্সে 4টি শাখায় জনবল নেওয়া হয়, সেগুলো হলো জিডিপি, লজিস্টিক, এটিসি এবং ADWC বা মিটিওরোলজিক্যাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন পদে। 86তম বাফা কোর্সে 4টি শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, ঠিক তেমনি 87তম কোর্সেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দর্শকদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অনেকেই পুরো ভিডিও না দেখে কমেন্ট করে থাকেন। মূল বিষয় হলো যদি দেখা যায় যে কমেন্ট আপনারা করে থাকেন তার উত্তর ভিডিওর শেষ অংশে বা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ওই উত্তর ওই ভিডিওতেই ছিল, কিন্তু আপনারা অকারণেই কমেন্ট করে থাকেন। আসলে মূল ভিডিওটি মনোযোগ সহকারে না দেখার কারণেই আপনারা অযথা জানতে চান বা জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই আপনারা যদি জানতে চান। তবে ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে দেখা যায় অধিকাংশ কমেন্টের উত্তর আপনার ওই ভিডিওতে থাকে। চলুন এবার আমরা এই ভিডিওতে আজকে জানবো 87তম বাফা কোর্সের অফিসার ক্যাডেট হিসাবে যারা নিয়োগ পাবেন তাদের নতুন কি নিয়মকানুন প্রবর্তিত হয়েছে বা নতুন কি সুযোগ সুবিধা থাকছে সেই সম্পর্কে জানাব। মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই সুযোগ সুবিধা সম্পর্কে। বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে প্রশিক্ষণকালীন বেতন হবে 10,000 টাকা, আর প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। এছাড়া যে সুযোগ সুবিধা পাবেন তা হলো বিমান বাহিনীতে রয়েছে বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এবং অবসর গ্রহণ করার পরে বিভিন্ন এয়ারলাইন্সে সুদক্ষ পাইলট হিসাবে চাকরির সুযোগ, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেটরা বিদেশে পড়াশোনা থাকা খাওয়ার সুযোগ পাবেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP এবং দেশ বিদেশে মাস্টার্স, PhD সহ উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবেন। সন্তানদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, BUP, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এবং MIST ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ থাকবে। এছাড়া বিমান বাহিনীর সদস্য নির্বাচিত হওয়ায় বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ পাবেন। বাসস্থান ও রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে। সামরিক হাসপাতালে নিজের এবং পরিবারের সদস্যদের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য বিস্তারিত তথ্য জানতে ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরনো বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215 এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফর্মটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে আমি একটু বলে রাখি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি যদি বিস্তারিত বর্ণনা করতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, আপনারা সেটা দেখে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের আগে। যে বিষয়গুলো দরকার হবে আমি সেগুলো একটু বলে দিই। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য মূল জিনিস হলো GDP শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তির জন্য 6x6 হতে হবে, অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে প্রযোজ্য হবে। GDP ও লজিস্টিক, ATC,
ADWC বা মিটিওরোলজিক্যাল শাখার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিজ্ঞান বিভাগের প্রার্থীদের উভয় পরীক্ষায় জিপিএ অর্থাৎ এসএসসি ও এইচএসসি তে অবশ্যই 4.5 থাকতে হবে। এছাড়া পদার্থ গণিত গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এছাড়া এ লেভেল পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিতে লেটার গ্রেড পদার্থ গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হবে। এছাড়া যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন, তবে তাদের পরীক্ষায় অবশ্যই এই যে আমরা জিপিএ বললাম পদার্থ গণিতে অবশ্যই লেটার গ্রেড ভালো থাকতে হবে, কমপক্ষে ভালো থাকতে হবে, কমপক্ষে 4.5 জিপিএ থাকতে হবে উভয় পরীক্ষা মিলে, এর নিচে হলে তারা আবেদন করতে পারবেন না। আর যারা ফাইন্যান্স শাখার জন্য আবেদন করবেন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ 4.5 এবং গণিত ও হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে লেটার গ্রেড বি থাকতে হবে। অ্যাডমিন শাখার জন্য যারা পরীক্ষা দেবেন তারা উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম 4.5 জিপিএ থাকতে হবে। ও লেভেল পরীক্ষার্থীদের জন্য কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয়ে লেটার গ্রেড বি থাকতে হবে। আর এছাড়া আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অনলাইনে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারবেন। সেখানে নির্দেশনা অনুযায়ী আপনারা নিবন্ধন করবেন বা অ্যাপ্লাই করবেন। নিবন্ধন ফি বাবদ 1000 টাকা পাঠাতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের পারো কপি ল্যাব প্রিন্ট ছবি লাগবে। ল্যাব প্রিন্ট ছবি নিতে হবে। সাধারণত আমরা স্টুডিও থেকে ছবি তুলি, স্টুডিওর কাগজের কোয়ালিটি খারাপ থাকে, এই জন্য ল্যাব প্রিন্ট চাওয়া হয়েছে। কারণ ল্যাব প্রিন্টে ল্যাবের যে কাগজ দেওয়া হয় সে কাগজটা যথেষ্ট ভালো এবং ছবিগুলো যথেষ্ট ভালো আসে, সেই জন্য আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। 12 কপি ল্যাব প্রিন্ট ছবি লাগবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য এবং নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। এছাড়া সংগ্রহে রাখতে হবে যে কাগজপত্রগুলো আমি একটু সেগুলো বলে নিই। প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে সনদপত্র সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষার কেন্দ্রে সঙ্গে নিয়ে আনতে হবে। এছাড়া নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এছাড়া বর্তমান এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। আর এছাড়া আপনারা জানেন যে বিমান বাহিনীর পরীক্ষা বাছাই পরীক্ষা কেমন হবে, তাও আমি একটু বলে রাখি। বাছাই পদ্ধতি হবে পরীক্ষার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে নেওয়া হবে লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হবে। শুধু অ্যাডমিন শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর প্রাথমিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপর আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ অর্থাৎ ISSB কর্তৃক, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক, CMB কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্ত নির্বাচন পর্ষদ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রশিক্ষণ সময়কালীন সময় হলো প্রশিক্ষণ ও কমিশন মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে 3 বছর মেয়াদি। প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে পদোন্নীত বা নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। তা আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, রোগমুক্ত থাকবেন, করোনামুক্ত থাকবেন, মাস্ক পরুন, নিজে ভালো থাকবেন এবং পরিবারের সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা সবার জন্য।